নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলেছি রাজারহাটে। রাজারহাটে আজকে আপনাদেরকে 3BHK আনইউজ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সমীক, ওনার অফিসের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সমীক, এই যে 3BHK আনইউজ ফ্ল্যাটটা রয়েছে, এটা স্কোয়ার ফিট এরিয়া কত আছে? 1323। আর কোন ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবল আছে? তো G+3 বিল্ডিং রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো এটা ফ্রন্ট ফেসিং না ব্যাক ফেসিং? ফ্রন্ট ফেসিং রয়েছে। আর এটা তো আনইউজ ফ্ল্যাট, যেরকম অলরেডি আমাকে বলে দিয়েছিলে। তো কত বছর পুরনো এটা? এইটা ম্যাক্সিমাম 2 ইয়ার্স হবে। 2 ইয়ার্স পুরনো? আচ্ছা। আর কিছু মানে এটা কি ল্যান্ড ওনারের ফ্ল্যাট? হ্যাঁ, ল্যান্ড ওনারের ফ্ল্যাট। আচ্ছা, তো কেন বিক্রি করতে যাচ্ছে, রিজনটা কি? নরমালি বিল্ডিং এ সবই ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, ল্যান্ড ওনার রেখে দিয়েছিল, কিছুদিন পরে বিক্রি করলো। ও, তাই জন্য এখন কম রেটে এই ফ্ল্যাটটাকে বিক্রি করতে চাইছে। আচ্ছা, তো সমীক, এবার রাজারহাটের এক্সাক্ট লোকেশনটা যদি বলে দিতে, কোথায় আছে এটা? এটা রেকজডি মোড় থেকে 2 মিনিটের ডিসটেন্স আছে। আচ্ছা, শীতলা মন্দিরের অপোজিটে। আচ্ছা, যাক, নিচে আমি দেখতে পাচ্ছি পার্কিংটা রয়েছে। আর সমীক, পার্কিং এর প্রাইসটা কত রাখা হয়েছে এখানে? 3.5 লাখ। 3.5 লাখ টাকা। ওকে, আর এবার অ্যামেনিটিস নিয়ে একটু কথা বলা যাক। নিচে এখানে লিফট আছে? কমিউনিটি হল আছে। কমিউনিটি হল আছে। আচ্ছা, আর সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড, এই জিনিসগুলো তো কমন। ঠিক আছে, কমন আছে। আর কমিউনিটি হল আছে কি এখানে? হ্যাঁ, কমিউনিটি হল আছে। তাহলে তো মোটামুটি একটা স্ট্যান্ড অন ফ্ল্যাটে যা যা দরকার সব কিছুই রয়েছে। আর এখানে ইলেকট্রিসিটি কি আছে? ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি। তো এখানে কি পাওয়ার ব্যাকআপ রয়েছে? না, পাওয়ার ব্যাকআপ আপনার লাগবে না। আচ্ছা আচ্ছা। আর এখানে ওয়াটার সোর্সটা কি আছে? বোরিং ওয়াটার। বোরিং ওয়াটার। তো এখানে জলে কি আয়রন আছে? না। আর বৃষ্টির সিজনে কি এরিয়াতে জল জমে কি? এই এরিয়াতে কোনো জলই জমে না। জল জমে না। আচ্ছা, এবার মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলা যাক। কাছাকাছি মার্কেট এরিয়া, লোকাল মার্কেট, সবজি, চিকেন, ফিশ, এগুলো কোথায় পাওয়া যায়, কতটা ডিস্টেন্সে রয়েছে? এখান থেকে বেরিয়ে রাজারহাট মেন রোডে যাবেন, ওখান থেকে প্যারালালি দুটো রোড মার্কেট আছে, 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার করে, ওইখানে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে লোকাল মার্কেট। এবার কেউ যদি সুপার মার্কেটে শপিং করতে চায়, স্পেন্সার, বিগ বাজার, এগুলো কোথায় আছে? এই সামনে থেকে আপনি অটো পেয়ে যাবেন, ওইখান থেকে স্পেন্সার, বিগ বাজার, সিটি সেন্টার। কোথায়, কোন জায়গাতে আছে এটা? চিনাপার্ক। আচ্ছা, এবার লোন নিয়ে একটু কথা বলা যাক। কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? SBI মানে যে কোনো ব্যাংকের সাথে লোন হয়ে যাবে আর কি। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। ট্রান্সপোর্টেশন মানে কাছাকাছি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন কি আছে? রেলওয়ে স্টেশন বলতে আপনার বিধাননগর স্টেশনই আছে। আচ্ছা, আর এই ফ্ল্যাট থেকে বেরোলেই আপনি অটো পেয়ে যাবেন মেন রোডে যাওয়ার জন্য, ইকো পার্ক যাওয়ার জন্য। তো সেখান থেকে আপনি যেখানে খুশি যেতে পারেন। আচ্ছা, আর বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আপনার সামনে থেকে বেরোলেই অটো পাবেন। আর সেই অটো করে বা হেঁটেও যদি 2 মিনিট যান, একদম রাস্তার মোড়েই অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দুটোই আছে। আচ্ছা, আর এখানে কি কোনো ব্রোকারেজ লাগছে? না, এখানে ব্রোকারেজ ফ্রি, তাই তো? আচ্ছা, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক, খুবই ইম্পর্টেন্ট এটা। সব ব্র্যান্ডেড কোয়ালিটি দিয়ে নর্মালি এখানে সব বিল্ডিং হয়, এইটাও হয়েছে। আচ্ছা, তো বাথরুম ফিটিংস এগুলো সব সব ব্র্যান্ডেড রয়েছে, আপনি গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর এখানে কাছাকাছি ব্যাংক এটিএম কি আছে? আপনার এই রোডের সামনেই আছে হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, SBI। এবার কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি আছে? এই আপনার এই সামনেই আছে রাজারহাট গভর্নমেন্ট হসপিটাল, স্কুলের পাশেই একদম আছে 1 মিনিটের ডিস্টেন্সে। আচ্ছা, আরও স্কুল আছে 4-5 মিনিটের ডিস্টেন্সে। আচ্ছা, ওইখানে আপনি সমস্ত রকম গভর্নমেন্ট স্কুলগুলো পেয়ে যাবেন, ইংলিশ মিডিয়াম স্কুল 1 মিনিটের ডিস্টেন্সে আপনার পেছনেই আছে একদম। আর কলেজ আছে, রিরোজিও কলেজ, ন্যাশনাল ইংলিশ কলেজ, তো অনেকগুলোই স্কুল, কলেজ, হসপিটাল কাছাকাছির মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, এবার মেনটেন্যান্স কস্ট নিয়ে কথা বলা যাক। এখানে কত করে মেনটেন্যান্স কস্ট পড়বে, মানে পার স্কোয়ার ফিট? 1 টাকা স্কোয়ার ফিট, সেটা কমিউনিটি ডিসাইড করো। এই বিল্ডিংয়ে মেবি 1 টাকাই পার স্কোয়ার ফিট পড়বে। ওকে, এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 1323 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক পাশে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া দেখতে পাচ্ছেন। আর তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন। এখানে আপনার মার্বল আর গ্রানাইটের কাজ করা হয়েছে, আর সেইগুলো কিন্তু যথেষ্ট চড়াশীল। সো আগে ডোরটা আপনাদেরকে দেখে দিই, দেখতে পাচ্ছেন 3D ওয়াটারপ্রুফ ল্যামিনেশন এখানে করা রয়েছে। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এখানে মার্বল ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্সটা। ফেসিং দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে রয়েছে। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ ইস্ট, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এই সাইডটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। তো আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুরটা দিয়ে দিচ্ছি।
তো আপনাদেরকে ডোর অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া। তো প্যাসেজ এরিয়ার সাইজটা হচ্ছে 8x3.5। আর এখানে ইলেকট্রিকের ওয়্যারিং যেটা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, প্রিতমের ওয়্যারিং রয়েছে আর ভি গার্ডের আপনার সব তার ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে দেখতে পাচ্ছেন। সো এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা হচ্ছে 12x11। তো এই সাইডে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারেন, এই সাইডটাতে আপনারা ডাইনিং স্পেস করতে পারেন। তো মোটামুটি এখানে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে এখানে হয়ে যাবে। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম উইথ প্যাসেজ। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন আর্চ করা রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুমটা। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এন্ট্রেন্সের ঠিক পাশে এই সেকেন্ড বেডরুমটা রয়েছে, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর ফার্স্ট বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাচ্ছেন। আর ক্রস ভেন্টিলেশন রয়েছে, প্লাস আপনারা এখানে অ্যাটাচ বাথরুমটাও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ডব্লিউসি বাথরুম। এবার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম, স্পেশিয়াস রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনের সাইজটা হচ্ছে 6x6.5। ফেসিং আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর স্ল্যাব দেখতে পাচ্ছেন, এখানে আপনার গ্রানাইট রয়েছে। মিডিয়াম সাইজের একটা আপনারা সিঙ্ক পেয়ে যাবেন। এখানে আরোর পয়েন্ট রয়েছে, মাইক্রোওয়েভের পয়েন্ট রয়েছে, এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাবেন। টোটাল 4টে পয়েন্ট এখানে রয়েছে। ওপরে চিমনির পয়েন্টটা রয়েছে, একটা উইন্ডো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইলসের কাজ করা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্টটা রয়েছে। তো ফিটিংস এখনও লাগানো হয়নি, ফিটিংসগুলো সব লাগানো হবে, একদম আনইউজড ফ্ল্যাট। সো আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম, তার পাশে দেখতে পাচ্ছেন বেসিনটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটার সাইজটা হচ্ছে আপনার 8x8। দেখতে পাচ্ছেন মার্বল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্টটা, টাইলসের কাজ করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমোডের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য আপনার একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। সো আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিলাম, এটাও আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, নর্থ ফেসিংয়ে রয়েছে ফার্স্ট বেডরুমটা। এটার সাইজ হচ্ছে আপনার 10x9.5। ফেসিংটা দেখে নিন, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। একটা আপনার উইন্ডো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে রোড ফেসিং, দেখে নিন রোড ফেসিং রয়েছে। সুইচের কোয়ালিটি একবার চেক করে নিচ্ছি, ভালো কোয়ালিটির সুইচ এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে রয়েছে এন্ট্রেন্সটা। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই, যেটা এন্ট্রেন্সের ঠিক পাশে রয়েছে। এই সেকেন্ড বেডরুমের সাইজটা হচ্ছে 10x8.5। একটা উইন্ডো পেয়ে যাবেন আপনারা ইস্ট ফেসিংয়ে। আর ইস্ট ফেসিংয়ে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন। এই অ্যাটাচ ব্যালকনির সাইজটা হচ্ছে 8x2.5। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। এটা একদম আনইউজ ফ্ল্যাট, তাই জন্য একটু নোংরা হয়ে রয়েছে। বাট আপনাদের যখন হ্যান্ড ওভার করা হবে তখন একদম পরিষ্কার করে আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে। আর এটা হচ্ছে আপনার গোল্ডের কোয়ালিটি। তো আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম উইথ অ্যাটাচ ব্যালকনি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আপনার কিচেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। ফার্স্ট বেডরুমটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটার সাইজটা হচ্ছে আপনার 10x11।
আর এটা আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। দুটো আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাচ্ছেন আর অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। আগে আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার 10x4। দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুটো ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে একদম রোড ফেসিং, দেখতে পাচ্ছেন চওড়া রোড রয়েছে। ব্যালকনি থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার বেডরুমটা। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এটার সাইজটা হচ্ছে আপনার 6x2.5। তো এটা হচ্ছে আপনার WC বাথরুম। এখানে আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। একটা দেখতে পাচ্ছি ট্যাপের পয়েন্ট রয়েছে এই সাইডে। আর এটা হচ্ছে আপনার কোমরটা, কোমরের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর টাইলসের কাজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ডোরটা। তো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, কমপ্লিট ফ্ল্যাটের ট্যুর। এবার সৌমিককে দেখে নিচ্ছি আর সৌমিক থেকে প্রাইসটা জেনে নিচ্ছি। তো সৌমিক, ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর, দুখানা ব্যালকনি রয়েছে, দুখানা বাথরুম রয়েছে। এবার প্রাইসটা হচ্ছে 2800 করে পার স্কোয়ার ফিট রেখেছে। তা তো খুবই চিপ প্রাইসই রাখা হয়েছে, কারণ মার্কেটে এখন মোটামুটি 3000-3200 এর নিচে কিছু নেই আপাতত। হ্যাঁ, তাও 2800 টাও তোমার চ্যানেল থেকে আসলে নেগোশিয়েবল। আচ্ছা, এবার ফ্ল্যাটটা যে 1323 স্কোয়ার ফিট, টোটাল প্রাইস কত বলছো? নিয়ারলি 35 লাখ এর আসপাস প্রাইস করছে। এটা কি ইনক্লুডিং আপনার কার পার্কিং না এক্সক্লুড? না, এক্সক্লুড। যদি কার পার্কিং না, সেটা হচ্ছে 3.5 লাখ। আর এখানে কোনো ব্রোকারেজ লাগবে না? না। আরেকটা জিনিস সৌমিক, আমি নোটিস করলাম ফ্ল্যাটের ট্যুর দেওয়ার সময় এখানে বাথরুম ফিটিংস তো লাগানোই হয় না, ঠিক আছে? আনইউজ ফ্ল্যাট রয়েছে, বাট অনেক ঝুল, তারপরে হচ্ছে আপনার ধুলো পড়ে গেছে। তো এগুলো কি পরে একদম পরিষ্কার করে তো ডেফিনেটলি হ্যান্ড ওভার হবে, তাই না? আনইউজড আছে বলে তাই ধুলোটা পড়েছে। যখন হবে আপনার ফিটিংস গুলো লাগিয়ে সমস্ত পরিষ্কার করে আরেকবার হচ্ছে পুট্টি করে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। ছাদের কন্ডিশনটা আপনাদের দেখাতে পারলাম না, বিকজ ছাদটা লক রয়েছে সিকিউরিটি পারপাসের জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।